मंडली भक्तिमती मायरा सर्वप्रथमे साधुगुरु वैष्णव चरणे जानाय आमार अनंत अनंत कोटि धन्यवाद प्रणाम वंशा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो सकल वैष्णवे चरणे जानाय आमार सश्रद्धेय भक्तिपूर्ण प्रणाम এবং আমার গুরুদেবদের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ মহাশয় ওনার চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। এবং আমার দীক্ষা গুরু পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি তরঙ্গ গোস্বামী মহারাজ ওনাদের চরণে এবং সকল ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের যে হরি কথা কৃষ্ণ কথামৃত আস্বাদনে ব্রতী হয়েছে এটা যে কত সৌভাগ্য। কেন না কোটি কোটি জন্ম সাধন ভজন করার পর এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আর এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবানের কথা চিন্তা না করি, যদি আমরা ভগবানের কথা যদি না ভাবি, ভগবানের গুণকীর্তন যদি আমরা না করি, ভাগবতী ও আসুরে যদি না যাই, সাধুর কাছে যদি না যাই, বৈষ্ণবের চরণে যদি না যাই, এই যে মনুষ্য জন্মটা বৃথা হয়ে যায়। আশি লক্ষ জনি ভ্রমণ করার পর এই সাধের দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। মায়েরা এই জন্মটাকে বলেছে দুর্লভ জন্ম। এই মনুষ্য জন্মটা হলো দুর্লভ জন্ম। কেন? আশি লক্ষ জনিতে আমরা গিয়েছি, কিন্তু আমরা সেই জনিতে কখনো আমরা ভগবানের নাম বলতে পারি না, সে সুযোগটুকু আমাদের ছিল। 20 লক্ষবার আমরা জন্মগ্রহণ করেছি গাছপালা হয়ে, বাঁশ গাছ, খাজুর গাছ, তাল গাছ ইত্যাদি ইত্যাদি গাছ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই জন্মে আমরা কখনো হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে পারি। সেই জন্মে হা কৃষ্ণ বলে কখনো ভগবানের কাছে কাঁদতে পারি। কুড়ি লক্ষ জনিতে আমরা গিয়ে কত রকম ভাবে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, ঘুরতে 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 যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম, ওই তুলসী পত্র ভগবানের সেবা প্রসাদে লাগলো, ওই তুলসী পত্র গোবিন্দের সেবায় মঞ্জুরে হয়ে প্রসাদে পেল, ওই তুলসী বৈষ্ণবের কণ্ঠে স্থান পেল। যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে ভগবানের সেবায় লাগলাম, সেই জন্ম হতে আমরা উদ্ধার পেলাম। 9 লক্ষবার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করেছি, কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করেছি, কত পায়খানার কীট, নর্দমার কীট, বিভিন্ন জায়গার যে কীট হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, এই কীট হয়ে জন্মগ্রহণ করতে 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 যেদিন আমরা মধুমক্ষী হলাম, যখন আমরা মৌমাছি হলাম, একটু একটু করে মধু সংগ্রহ করলাম, আর সেই মধু আমার গোবিন্দ সেবায় লাগলো। যখনই গোবিন্দ সেবায় লাগলো, সেই জন্ম হতে আমরা মুক্তি পেলাম।
এবার 11 লক্ষ 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণী হয়ে মাছ কাংড়া ঝিনুক শামুক ইত্যাদি হয়ে যখন আমরা জন্মগ্রহণ করলাম এই জন্মগ্রহণ করতে 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 যেদিন আমরা শঙ্খ জন্ম পেলাম সেই শঙ্খ গোবিন্দের হাতে স্থান পেল সেই শঙ্খ গোবিন্দ সেবার সময় বাঁচল গোবিন্দ সেবায় অংশগ্রহণ করলাম সেদিন হতে সেই জন্ম উদ্ধার পেল একটু ভালো করে ভাবুন মায়েরা তাহলে 20 লক্ষ বার যখন আমরা বৃক্ষ কুলে গেলাম ঘুরতে ঘুরতে যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবায় না লাগলাম সে দেহটা উদ্ধার হলো প্রতি জন্মে দেখুন যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবায় না লাগতে পারো ততদিন আমাদের কোনো গতি নাই এইবার ঘুরতে ঘুরতে আমরা পশুজনিতে গিয়েছিলাম সেই পশুজনিতে ঘুরতে 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 যেদিন আমরা গাভী জন্ম পেলাম সেই গাভী জন্ম হতে সেই গাভীর দুগ্ধ হলো সেই দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবায় লাগলো মহাপ্রসাদ হলো সেদিন সেই জন্ম হতে উদ্ধার পেলাম পক্ষী কুলে তো গেলাম যেদিন আমরা ঘুরতে 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 আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম আর ওই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ সেবায় কাজে লাগলো গোবিন্দের অঙ্গে যখন বাতাস লাগলো সেই জন্ম হতে আমরা উদ্ধার পেলাম এমনি ভাবে 80 লক্ষ জনি চলে গেছে 4 লক্ষ মানবা এই 4 লক্ষ হলো মনুষ্য জন্ম মনে মনে ভাবলেন এই 4 লক্ষ মনুষ্য জন্মটা মাত্র সবেই জন্ম পেয়েছি আর এত তাড়াতাড়ি হরিকথা হরিভজন না না এখনো অনেক জন্ম পড়ে আছে কিন্তু বাবা এবার একটু ভেবে দেখুন এই 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে যে 4 লক্ষ মনুষ্য জন্ম এই 4 লক্ষ মনুষ্য জন্মের এইটাই হলো আমাদের হয়তো শেষ জন্ম আবার আমাদের 80 লক্ষ জনিতে যেতে হবে তাহলে কি হবে সময় থাকতে থাকতে ভগবানের রাজ্যের জন্য ভজন করতে হবে এই সময়টা আমাদের এমনি ভাবে হেলায় হারিয়ে যেতে দেবে না তাই তো মহাজন বললেন কি হরি হরি বিফলে জনম হরি হরি বিফলে জনম হরি হরি বিফলে জনম মনুষ্য জন্ম পাইয়া
জন্ম দিয়েছি কেন গোবিন্দের নাম বলবার জন্য কিন্তু আমাদের সময়ও চলিয়া যায় সময়ও চলিয়া যায় নদীর স্রোতে নৌকা হরি হরি বিফলে জন্ম গাইনু মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া মনে মনে ভাবি আমরা যে বয়স হলে ভজন করব কিন্তু মা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বয়স হলে কখনো ভজন হবে না ভজন হবে ভজন হবে না ভজন হবে ভজনটা কি ভজন হবে এই যে খাওয়া পড়া না ছেলে বৌমার হাতে ছেলে বৌমা ভোজন হবে একেবারে ঝাঁটার বাড়ি একেবারে লাঠি দিয়ে বাড়ি এমনি ভাবে ভোজন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় চলিয়া যায় নদীর স্রোতের তাই সময় থাকতে থাকতে ভজনের পথে যেতে হবে ভগবানকে ভালোবাসতে হবে কালকে একটা ইউটিউবে দেখছিলাম বললো নিরামিষ খেলে কি ভগবান পাওয়া যায় কখনো না মায়েরা একটু শুনবেন ইউটিউবে দেখছিলাম যে ভগবানকে পেতে গেলে নিরামিষ খেতে হয় বললো না আমিষ খেতে হয় বললো না তাহলে নিরামিষ খেলে কি ভগবানকে পাওয়া যায় বললো না ছাগলে গরুতে নিরামিষ তারা তো তৃণভোজী তারা ঘাস খায় তারা তো নিরামিষ খাচ্ছে তাহলে ভগবানকে সবার আগে ছাগল গরুতে পেত পেত না তাহলে নিরামিষ খেলে কি হবে ভগবানকে পাওয়া যাবে না খুব সাবধান কথাটি লাস্ট পর্যন্ত শুনতে হবে যে নিরামিষ ভগবানের প্রসাদই হয় ভগবানকে প্রসাদ দিয়ে যে নিরামিষ আহার হয় সেটাই কিন্তু আহার পূর্ণ হয় তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নিত্য নিত্য ভগবানের চরণ ভগবানের চরণ ভগবানকে দিও খাওয়া ভালোই কেন এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো তিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ অসুবিধা হবে না আমি ঠিক কমিয়ে নেব এবার বুঝতে পারছেন তো হ্যাঁ হরি বল হরি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তিনি আলো বাতাস জল সবই সৃষ্টি করেছে আচ্ছা এইবার বলুন সেই মালিককে দিয়ে খাওয়া ভালো না না দিয়ে খাওয়া ভালো দিয়ে খেলে কি বলা হয় না দিয়ে খেলে কি বলা হয় কারোর মাল
যদি আপনি চুরি করে খান তাহলে কি হবে তাকে কি বলা হয় চোর বলা হয় নিতাই গৌর হরি বল আর যে দিয়ে খায় কি হয় সে হয় ভক্ত অর্থাৎ দিয়ে খেতে হবে ওরে মো তুমি যা খাও অর্থাৎ যা পাও বাহ্যিক জগতে বলা হয় খাওয়া ভগবানকে না দিয়ে সেটাকে বলা হচ্ছে খাওয়ার ভগবানকে দিয়ে খাওয়া সেটাকে বলা হচ্ছে পাওয়া ভগবানের প্রসাদ পেলাম কি বাবা হরে কৃষ্ণ বাবা হ্যাঁ ভগবানের প্রসাদ পাওয়া যে বড় কত আনন্দ সে আনন্দ বলে বোঝানো যাবে না বাবা তাই মহাজন বলছেন গোলকের প্রেম ধন হরি নাম গুল খেরি মহান গুল খের মোধন হরি নাম সংকীর্তন অজগুল তেরি মোহন হরি নাম সংকীর্তন অগরতি না জন মিলে তায়ে রতি না জন রতি না জন ও মাইরা কত যোগী ঋষি মুনি গন্ধর্ব কিন্নর সাধক সাধিকা কোটি কোটি বছর ধ্যান কোটি কোটি বছর ভজন সাধন করি যে চরণ লাভ করিতে পারে নাই সেই ভব বিরিঞ্চির বঞ্চিত ধন আমার গৌর হরি হরি নামের ডালি মাথায় করি কলিজীবের হাতে পায়ে ধরি এই মধুর নাম মধুর নাম বিনয়ীনো কিন্তু কেউ নিল কেউ নিল না কি বলো তাই না কেউ নিল না তাহলে ভগবান আসলেন কেন জীবের হাতে পায়ে তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে সুখ প্রাচুর্য ত্যাগ করে তার তো আসার কোনো দরকার ছিল না তিনি এলেন কেন আর এসে কি করলেন কলি হত জীবের হাতে পায়ে ধরে বললেন ওহে কলি হত জীব তোমরা একবার কৃষ্ণ নাম বলো তোমরা একবার হরি নাম বলো কেন হরি নাম বললে কি হবে মা হরি নাম করলে কি হবে শ্রী গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক বাবার চারটি সন্তান ছিল বাবা চারটি সন্তানকে সমানভাবে শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলেছিল আস্তে আস্তে বাবারও বয়স হয়ে যাচ্ছে তা বাবা একদিন চার খোকাকে ডাকলে খোকা বলো বাবা খোকা দেখো তোমাদের তো সমানভাবে আমি মানুষ করেছি তোমাদের লেখাপড়া শিখিয়েছি চলার মতো করে তুলেছি তা আমার তো বয়স হয়ে যাচ্ছে এবার তো আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে তোমাদের একটি বার পরীক্ষা করতে চাই কি পরীক্ষা না আমি যখন এই পৃথিবীতে থাকব না যেদিন এই সংসার ছেড়ে চলে যাব আমার পরিবর্তে অর্থাৎ তোমরা কেমন ভাবে নিজেদের সংসার প্রতিপালন করতে পারো সেটুকু যদি আমি দেখে যেতে পারতাম তাহলে আমার বড় আনন্দ হতো বাস্তব জগতে দেখবেন বাবা সন্তানের জন্য অনেক কিছু করে তারপরে বাবা বলে বাবা খোকারে তুই একটা জায়গায় স্ট্যান্ড হ
তুই একটা চাকরি টাকরি কর, আমি যেন দেখে যেতে পারি। কি বাবা, তাই না? এখন বাবা সেই খোকাদের ডাকলেন, ডেকে বললেন, খোকারা বললেন, বাবা আমাদের কি করতে হবে? বলল, শোনো, তোমাদের তো সমানভাবে আমি লেখাপড়া শিখিয়েছি, কর্মদক্ষ করে তুলেছি, অর্থাৎ তোমাদেরও একটা কাজ করতে হবে। কি? না, আমি তোমাদের সমানভাবে অর্থ দেব। একটু ভালো করে শুনবেন মায়েরা, প্রত্যেকের যা দেব সমানভাবে অর্থ দিয়ে তোমাদের এক বছর ব্যবসায় পাঠাবো। তোমরা এক বছর ব্যবসা করবে, করার পর ফিরে আসবে, আমরা দেখব কে কেমন ব্যবসা করেছ। শুধু গৌর ভক্ত মণ্ডলী, এখানে একটা প্রশ্ন, আমরা সবাই যখন ভগবানের কাছে ছিলাম, অর্থাৎ স্বরূপে সবার হয়, স্বরূপে সবার হয় গোলকেতে স্মৃতি, বিরূপে হেতায় মদের আমার অবস্থিতি। অর্থাৎ আমরা সবাই ছিলাম পরমাত্মা শ্রী ভগবানের কাছে, আর সেই পরমাত্মা শ্রী ভগবানের কাছ হতে আমরা জীব আত্মা হয়ে এই মায়া নামক জম্বুদ্বীপে আমরা এসেছি। এখানে আমরা কেন এসেছি, এখানকার আসার কর্তব্য কি, সবাই বলবো একটু শুনুন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছ থেকে যে মূলধন আমরা নিয়ে এসেছি, ভগবান আমরা যখন এখান থেকে ফিরে যাব, ভগবান যদি চায় যে দেখো তোমরা তো গিয়েছিলে মেলায়, তা মেলায় তোমাদের যে অর্থ দিয়েছি, যে পয়সা দিয়েছি, যে মূলধন দিয়েছি, সেটা ফিরিয়ে দাও। সেই মূলধনটি কি আমাদের জানতে হবে, আর সেই মূলধনটি হলো ভজনের বস্তু। তাহলে আমাদের আগে সেই মূলধনটাকে রক্ষা করার মন্ত্র জানতে হবে, তাহলে পরে বোঝা যাবে সে বস্তুটি কি। হরে কৃষ্ণ। এবার আপনারা চিন্তা করুন সেই মূলধনটি কি। আমি একটু আগাই, এখন খোকা কি করেছে, বাবার কাছে যখনই বলল, বাবা সমানভাবে অর্থ দিয়ে চার সন্তানকে পাঠিয়ে দিয়েছে, চার সন্তান বাবার দেওয়া অর্থ নিয়ে এক বছর ধরে ব্যবসা করেছে। এবার ব্যবসা করে এক বছর হয়ে গেছে, চার সন্তান এক বছর পরেই বাবার কাছে ফিরে গেছে। বাবা জিজ্ঞেস করছে, তোমরা এসেছো? বললো, হ্যাঁ বাবা আমরা ফিরে এসেছি। বেশ বেশ, তোমরা এক বছর ব্যবসা করেছো, কত কষ্ট গেছে, কত পরিশ্রম তোমরা করেছো, এক কাজ করো, তোমরা আজকের বিশ্রাম নাও, আগামীকাল প্রভাতে নিয়ে একটু বসবে। সকাল হয়ে গেছে, বাবা এসেছে, চার খোকাকে ডাক দিয়েছে, খোকা তোমরা এসেছো? বললো, হ্যাঁ। বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করি, বড় খোকা তুমি এসো, বলো তুমি কেমন ব্যবসা করেছো। বড় খোকাকে ডাকলে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। বাবা ডাক দিয়েছে, খোকা এসেছে, বলছে, বলো তুমি কেমন ব্যবসা করেছো। বড় খোকা বলছে, বাবা গো তুমি অর্থ দিয়েছো, তোমার অর্থ নিয়ে আমি ব্যবসা করেছি, তবে বেশি কিছু করতে পারিনি, তোমার দেওয়া অর্থ থেকে আর সেই ব্যবসা করে করে আমি মাত্র চার গুণ করেছি। বাবা বাবা, বাবা বলছে, বাহ অতি উত্তম, তুমি আমার বড় ছেলে, তোমার জন্য আর আমার চিন্তা নাই, আমার অবর্তমানে তোমার আর কোনো অসুবিধা হবে না। এইবার মেজ খোকাকে ডাক দিয়েছে, মেজ খোকা বলো, বাবা বলো তুমি কেমন ব্যবসা করেছো। মেজ খোকা বলছে, বাবা আমি তো দাদাদের মতো পারিনি, তবে হ্যাঁ আমি চেষ্টা করেছি, ব্যবসায় তো কত লাভ লোকসান ক্ষতি আছে, তার মধ্য থেকেও তুমি যে মূলধন দিয়েছে সেই মূলধনটাকে বাড়িয়ে আমি তিন গুণ করেছি। বাবা বললেন, বাবা বাহ, এ আবার কম কিসে, হ্যাঁ ভালো ভালো, তিন গুণ করেছো, ভালো ভালো, তাহলে আমার অবর্তমানে তোমারও কোনো অসুবিধা হবে না। এইবার মেজ খোকাকে ডাক দিয়েছে, হা বড় মেজ সেজকে, তিন নম্বর সেজ খোকাকে বলছে, বাবা বলো তুমি কেমন ব্যবসা করেছো। খোকা বলছে, বাবা
আমি তো দাদাদের মতো পারিনি, তবে আমি তুমি যে অর্থ দিয়েছিলে সেই অর্থটাকে আমি মোটামুটি দুগুণ বাড়িয়েছি। তা বাবা বলছে এতে আবার কি, হ্যাঁ তুমি তো পেরেছো, যে অর্থ দিয়েছি সেটাকে তুমি বাড়িয়েছো, বাড়িয়ে দিয়ে তুমি ব্যবসায় উন্নতি করতে পেরেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড়। এইবার চতুর্থ খোকাকে ডাক দিয়েছে, খোকা অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছেলে, বাবার আদরের সন্তান, যে ছোট হয় সে বড় আদরের হয়। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে, এ কি ছোট খোকা কি হয়েছে তোমার? অঝোর নয়নে কাঁদছে, আমি বাবার কাছে কি বলবো, বাবা যে আমার মূল ধন ব্যবসা করতে পাঠিয়েছি, আমি তো সেটার ধনে জনে সবই শেষ করে ফেলেছি, আমি তো কিছুই রাখতে পারি নাই, আমি আমার বাবার কাছে কি গিয়ে বলবো? বাবা ডাক দিয়েছে, খোকা আমার কাছে, তুই যে আমার ছোট খোকা আয় আমার কাছে আয়। ছুটে গিয়ে বাবার চরণটা জড়িয়ে ধরেছে, বাবা আমি যে শেষ করে ফিরেছি, আমি তো দাদাদের মতো ব্যবসা করতে পারি না, তুমি যে অর্থ দিয়েছিলে সে অর্থ পর্যন্ত আমি শেষ করে ফেলেছি, তোমার অবর্তমানে আমার দশাটি কি হবে, তোমার অবর্তমানে আমায় যে রাস্তায় রাস্তায় ভিক্ষা ছাড়া আর কোনো গতি না। বাবা বলে উঠলেন, খোকা আমি তো বেঁচে আছি, আমি তো বেঁচে আছি, ভাবিস না, ভাবিস না তুই। বাবা বড় খোকাকে ডাক দিয়েছে, বড় খোকা বাবা যাত, বাবা ওই ঘরের মধ্যে আমার ওই ঘরের মধ্যে গিয়ে দেখবি একটা আলমারি আছে, আলমারিটা খুলবি, খুলে দেখবি একটা ডয়ার আছে, সেই ডয়ারটা খুলবি, খুলে দেখবি একটা শক্তপক্ত একটা কৌটো আছে, ওই কৌটোখানা নিয়ে। বড় খোকা গিয়ে আলমারি খুললেন, ডয়ার খুললেন, তার মধ্যে শক্ত একটা কৌটো, সেই কৌটোখানা এনে বাবার হাতে দিলেন, বাবা এই না, এই না বাবা তুমি এই না। বাবার হাতে যখন দিল, বাবা ওই কৌটোখানা খুলি, ওই কৌটোর মধ্যে ছিল একটা পাথর যার নাম হলো চিন্তামণি পাথর, যে পাথরটি হাতে নিয়ে যা চিন্তা করবে তৎক্ষণাৎ সেই বস্তুটি চলে আসবে, সেই বস্তুটি নিয়ে ছোট খোকার হাতে দিয়ে বলছে, ছোট খোকা এই পাথরটি আমি তোকে দিলাম, এই পাথরটির নাম হলো চিন্তামণি পাথর, এই পাথরটি নিয়ে তুই যা চিন্তা করবি তখনই তোর কাছে চলে আসবে। কিন্তু বাবা আরো যে তিন খোকা রয়েছে, তারা যে পরিশ্রম করে, তারা যে কত কষ্ট করে কত মেহনত করে তাদের মূলধনটাকে বাড়িয়েছে, তারা বলে বললেন, বাবা এটা কি তোমার ঠিক হলো? আমরা তো আরো তিন ভাই আছি, তোমার কাছে এই যে মহামূল্যবান এই বস্তুটি আছে তুমি আগে তোমাদের বলো নাই, ওই বস্তুর ভাগ আমাদেরও দিতে হবে। বাবা বলে বললেন, খোকারি এই বস্তুর ভাগ আমি তোদেরই দিতাম, তোরা যদি ছোট ভাইয়ের মতো কেঁদে কেঁদে আমার কাছে আসতিস নিশ্চয়ই আমি তোদের কথা ভাবত, কি তোরা যদি ছোট ভাইয়ের মতো কেঁদে কেঁদে যদি আমার কাছে আসতিস নিশ্চয়ই তোদের কত ভাবতাম। দেখ তোর তোদের তো কোনো অসুবিধা হবে না, ছোট ভাই পারেনি তাই এই ছোট ভাইয়ের এই পাথরটি দিলাম। শ্রী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই কলি হত জীব আমরা, এই কলি যুগ যে কত ধন্য, এই কলি যুগ যে কত করুণাময়, এই কলি জীব যে কত পূর্ণময়, জগৎ সিদ্ধান্ত দিলে
এই বাবাটি কে জানেন? বাবাটি হলো পরমাত্মা শ্রী ভগবান। আর সেই শ্রী ভগবানের চারটি পুত্র, এই চারটি পুত্র হলো সত্য, তিতা, তাপর, কলি। সত্য যুগ উদ্ধার হয়ে গেছে, ত্রেতা যুগ উদ্ধার হয়ে গেছে, তাপর যুগ উদ্ধার হয়ে গেছে, বাকি শুধু এই কলিযুগ। আর এই সেই কলিযুগের, যে কলিযুগের মানুষ সাধুগুরু বৈষ্ণব হা কৃষ্ণ হা গৌর বলে সবাই নয়নের জলে ফেলে, আর একটাই নাম গায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কলিযুগে চিন্তামণি পাথর কোনটি জানেন? যেটাকে হাতে নিলে পরে, যেটাকে বললে পরে সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, সে বস্তুটি কি জানেন? সে বস্তুটি সবাই মিলে একটু বলবেন। এই চিন্তামণি পাথর হলো হরিনাম সংকীর্তন, যে নামটি ছিল গোলকে, সেই গোলকের প্রেম ধননি আমার ভগবানের সাথে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই গৌর হরি বল, সবাই বলুন একবার বদনে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। হরে কৃষ্ণ হরে একমাত্র এই কলিযুগে হরিনাম সংকীর্তন। এই নাম নিয়ে হ্যাঁ অবশ্য ছিল, এইবার আপনার প্রশ্ন আসুন, কৃতে যোদ্ধায় তো বিষ্ণু তেতাং যাজত মুখ দা পরে সেবা পরিচর্যাং কলিতে তাদ্ধরি নাম সংকীর্তনম। সত্য যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল, তাপর যুগেও নাম ছিল, কিন্তু এই কলিকালে কৃষ্ণ নামের প্রভাবটা বেড়ে গেল। কেন? কৃতে যোদ্ধায়ত কৃষ্ণ, অর্থাৎ সত্য যুগে ভগবানকে যারা পেয়েছে তারা কি করে পেয়েছে? না কি করে পেয়েছে? ধ্যান করে পেয়েছে, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, তাপর যুগে পূজা অর্চনা, আর কলিযুগে নাম। বুঝতে পেরেছেন? সব যুগেই নাম ছিল, হরে মুরারে মধুকৈট ভারে, সব নাম ছিল না? হরে কৃষ্ণ এদিকে বাবা, হরে কৃষ্ণ এদিকে। সত্য যুগেও নাম ছিল, তাপর যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল, আর এই কলিকালে কৃষ্ণ নামের প্রভাবটা বেড়ে গেল। কেন? একমাত্র উদ্ধার পাবার বস্তু হলো হরি নাম দিয়ে কলিযুগ, এছাড়া অন্য যুগ নয়। ওই জন্য মহাজন বললেন, কৃতে যোদ্ধায়ত কৃষ্ণ তেতাং যাজত মুখ দা পরে সেবা পরিচর্যাং কলিতে তাদ্ধরি নাম সংকীর্তনম। বোঝা গেল? সর্বযুগে নাম ছিল, নাম তো সবার আগে, নাম হলো স্বয়ং ভগবান, স্বয়ং সম্পূর্ণ রূপেই প্রদান করেছিলেন এই নামের মধ্যে, ওই জন্য নাম ভজন করতে বললেন। তাই বললেন কি? সংসাদ বিশানালে হে
अजी संसार विषादने এখানে একটু কথা আমি বলবো কি যদি আপনারা বলেন তাহলে বলবো সংসার বিষণন আচ্ছা আমরা সবাই সংসারে সুখ খুঁজে বেড়াই তাই না আমার দাদুরা আছে অনেক বয়স্ক মানুষ আছে আচ্ছা আপনারা বলতে পারবেন সংসারে সুখ কি পেয়েছেন বলুন বুকে হাত দিয়ে বলুন সংসারে কি পেয়েছেন এই সংসার শুধু নিতে জানে কিছু দিতে জানে না তাই মহাজন বলছেন সংসার বিষণন দেবানিশি আজ সংসার বিষণন আজ দেবানিশি জলে গজুরাইতে নন্দসুত বলি জানে ভাগবত সেই কৃষ্ণ নন্দ সুত বলি জানে ভাগবত সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 গৌর ভক্ত মন্ডলী ভক্তিপতি মায়েরা একটা ছোট্ট করে আমরা লীলা আস্বাদন করবো কিমা না তত্ত্ব শুনবেন বলুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার জন্য তত্ত্ব রইল আর আমার মায়েদের জন্য একটা লীলা রইল যে লীলাটাকে আস্বাদন করলে পরে তত্ত্বের জায়গায় যাওয়া যায় আজকে সেই লীলা সেই লীলার বিষয়বস্তু হলো ভক্ত বৃন্দা দেবী এই যে বৃন্দা দেবী নাম যাকে আশ্রয় করলে তত্ত্বের জায়গা যাওয়া যায় তত্ত্ব কাকে বলেন জানেন তো মায়েরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি এই যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় তথ্য আর যেটা দেখা যাচ্ছে না তাকে বলা হয় তত্ত্ব অর্থাৎ তত্ত্ব হলো কি কোনো প্রকাশ্য বস্তু নয় তত্ত্বটা হলো প্রকাশ্য বস্তু তত্ত্ব আস্বাদন করতে কোথায় যেতে হবে গুরু চরণে যেতে হবে আর গুরু চরণে যেতে গিয়ে কি হবে ভজন যদি করতে হয় তাহলে ভজনের ঘরে যেতে হবে তাহলে ভজনটাকে গুলিয়ে দিয়ে ভজন করুন তাহলে ভজন আর ভজন আগে আমাদের জানতে হবে আগেই বলেছিলাম যে ভগবানকে ভালোবাসতে একটু আত্মতত্ত্বের বিষয় জানতে হবে কে ভগবান ভগবানটি কে আপনারা যেখানে এই যে এসেছেন ভাগবতী আসরে এসেছেন এটা কিন্তু এক জন্মে নয় বহু বহু পূর্ণ জন্ম যদি বলেন কেন এই যে গ্রাম এই গ্রামে কিন্তু মুষ্টিমেয় এই কজন ভক্ত নেই কি বাবা আছে কি বহু মানুষ আছে যদি এখানে কোনো প্রসাদের ব্যবস্থা থাকতো দেখতেন বহু মানুষ দেখতেন ভিড় করতো কিন্তু এখানে মুষ্টিমেয় ভক্ত এসেছেন কেন এসেছেন এটা আপনাদের আপনার নিজস্ব স্বীকৃতির দ্বারাই এসছেন একটু বলি আপনারা শুনুন কারণ একজন বাবাজি পেয়েছি একটু আস্বাদন করতে হবে মা যেমন দেখবেন আমরা বিশেষ করে এই গ্রামাঞ্চলের মানুষ টিভি সিরিয়াল দেখে দেখে আমরা সব শিখি কি বাবা তাই না দেখবেন বিশেষ করে আমার মায়েরা আগে নেল পালিশ পড়তো পাঁচটা আঙুলে পাঁচ একরকমই পড়তো এখন এই টিভি দেখে দেখে পাঁচটা আঙুলে পাঁচ রকমই পড়ছে
হচ্ছে না এই সব কিন্তু পাশ্চাত্য থেকে আসছে আমরা সব টিভি দেখে শিখছি শিখছি না আর যাই হোক আন কথা যাব না যেহেতু এখানে হরি কথা হচ্ছে আন কথায় বেশি যাব না আপনারা একটু ঠারে ঠরে বুঝে নেবেন হরে কৃষ্ণ হরি বল এখন বিষয় কি কি একটু আমরা আস্বাদন করতে হবে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে তাহলে কি মা আমরা কখনো কখনো ভুল করে কোনো মানুষ যদি কোনো মহৎ কাজ করে ফেলে আমি তাকে আমরা কি করি ভগবান বলি আহা ভগবানের মতো মানুষ আহা কিন্তু না মানুষ হলো পঞ্চাশ গুণের অধিকারী ছোট্ট হরে কৃষ্ণ মানুষ পঞ্চাশ গুণের অধিকারী সেই পঞ্চাশ গুণের অধিকারী থেকে কেউ যদি একটা কিংবা দুটো কিংবা তিনটে গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে আসে সে আমাদের কাছে মহৎ হয়ে যায় কিন্তু ভগবান নয় তাহলে মানুষ হলো পঞ্চাশ গুণের অধিকারী দেবতারা হলো পঞ্চান্ন গুণের অধিকারী একটু ভালো করে শুনবেন দেবতারা পঞ্চান্ন গুণের অধিকারী আর সৃষ্টিকর্তা ব্রহ্মার ভোলানাথ হলো ষাট গুণের অধিকারী আর চৌষট্টি গুণের অধিকারী হলেন আমার ভগবান কৃষ্ণ তাহলে বোঝা গেল কি মা চৌষট্টি গুণের অধিকারী হলো আমার ভগবান কৃষ্ণ তাকে বলা হচ্ছে কৃষ্ণ তাকে বলা হচ্ছে ভগবান এছাড়া আর কেউ নয় সবই ভিত্ত তাহলে ভগবান থাকতে হলে একজন সেটা হলো ভগবান একমাত্র কৃষ্ণ সেই কৃষ্ণ একদিন ব্রজ রমণীদের কাছে প্রশ্ন করেছিলেন খুব সুন্দর প্রশ্ন সে প্রশ্নটা আমাদের সবার জানা দরকার এই যে পিছনে মায়েরা ও মা ও ঠাকুর মা এই যে কীর্তন তো শুনতে এসেছেন আসেনি এসছেন তো তাহলে কীর্তন শুনতে বসে যদি অন্যদিকে মন যায় তাহলে কি হবে তাহলে হবে কি হবে না তাই মায়েরা আপনাদের চরণে মিনতি কীর্তন যখন শুনতে এসেছেন সংসার হতে একটু যখন সময় বাঁচাতে পেরেছেন যে ভগবানের গুণাগুণ একটু শুনবো ভগবানের নামামৃত রস একটু আস্বাদন করবো তাহলে অন্যদিকে মন দিয়ে কাজ নাই এক মনে কায় মনো বাক্যে ভগবানের নাম শ্রবণ করা খুব ভালো হরে কৃষ্ণ ভালো না বাবা থাক ঠিক আছে তাহলে আপনারা শুনুন হরে কৃষ্ণ হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণ তো বললাম চৌষট্টি গুণে চৌষট্টি গুণের অধিকারী ছিলেন আমার ভগবান কৃষ্ণ তাই না তাহলে সেই ভগবানকে ভজন সাধন করতে হবে সেই ভগবান একদিন ব্রজ রমণীদের কাছে প্রশ্ন করেছিল হরি বল হরি বল মন দিয়ে শোনো তাহলে ভগবান ব্রজ রমণীদের কাছে প্রশ্ন করেছিলেন কবে সেটা আমাদের আগে শুনতে হবে মধুময় সীতাম বৃন্দাবনে ভগবান একদিন বাঁশি বাজিয়েছিলেন এখন বাঁশি বাজিয়ে ব্রজ রমণীদেরকে ডেকেছিলেন হে ব্রজ রমণীগণ হে ব্রজ সুন্দরীগণ এখন ওই যে বাঁশির সুরে ব্রজ রমণীগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ ললনাগণ ব্রজঙ্গনাগণ স্বয়ং ভগবানের কাছে উপস্থিতা হয়েছিলেন শুনুন আস্তে আস্তে মা ভগবান সেই ভগবানের কাছে উপস্থিতা হয়েছিলেন আর যখন উপস্থিত হয়েছিলেন ভগবান প্রশ্ন করেছিলেন হে ব্রজ সুন্দরীগণ হে ব্রজ ললনাগণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা কি লক্ষ লক্ষ করো যদি নাম সংকীর্তন তথাপি নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র একবার কৃষ্ণ নামে যত পাপ হরে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ করে হে ব্রজ রমণীগণ হে ব্রজ সুন্দরীগণ তোমাদের কাছে একটা প্রশ্ন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ভজন সাধন করে যারা আমার চরণ পায় না
কত যোগী কত ঋষি কত গন্ধর্ব কত কিন্নর কত সাধু কত সাধিকা কত দেব কত দেবতা খিতি অব তেজ মরুদ পবন তারা আমার চরণ পায় না আর তোমরা আমাকে ডাকো পাগলের মতো মন্ত্রমুগ্ধ অর্থাৎ ওজায় যেমন সাপকে টেনে আনে ঠিকই তোমরা আমাকে টেনে আনো তোমরা আমায় একবার দেখো আর আমি পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসতে বাধ্য হই বলো তোমরা আমায় কি দিয়ে ডাকো তাহলে এই কথাটি আমাদেরও জানতে হবে যে ব্রজ রমণী ব্রজ লগনা গণ তারা কি দিয়ে আমার ভগবানকে টেনে আনে আরে ভগবান ভগবান সেই ব্রজ রমণীদের ডাক শুনি ওহে আমি যে তোমাদের কাছে ছুটে আসি তোমরা বলো বলো কি দিয়ে আমার কি দিয়ে ব্রজ রমণীগণ তারা বললেন হে গোবিন্দ তুমি তো ভগবান তুমি ভেব না যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে তোমার কাছে সব আছে এ তুমি ভেব না কি এ তুমি ভেব না তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারো কিন্তু ভক্ত যে বস্তু দিয়ে সেটা ডাকি সে ধন যদি তোমার ঘরে থাকে তো তুমি কি ভগে তেরে ঘরে ভগবান সে ধন যদি তোমার ঘরে থাকতো তুমি কি ভক্তের ঘরে ছুটি আসতে আসতে ভগবান বলে উঠলেন আমার কি নেই আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার কিসের অভাব বলল আছে বিষয়টি কেমন এক নাবিক নৌকা চালাচ্ছে এখন ওই নাবিকের নৌকায় একজন গেজেটেড অফিসার উঠেছে নাবিক চালিয়ে যাচ্ছে একটুখানি যাবার পর ওই অফিসার জিজ্ঞেস করছে নাবিক বলুন বাবু আচ্ছা বলো তো এই জোয়ার ভাটা কেন হয় নাবিক বলে বাবু আমি তো জানি না আমি মূর্খ আমি বলতে পারবো না কেন জোয়ারে ভাটা হয় বলে এই তুমি জানো না বললো না আচ্ছা বেশ বেশ বলো তো কেন চন্দ্র সূর্যে ওঠে নারী বলছে বাবু আমি তো মূর্খ আমি বলতে পারবো বললো এও জানো না বললো না নাবিক নৌকা চালিয়ে চালিয়ে মাছ নৌকায় যখন এসেছে মাঝখানে নৌকার মাঝখানে যখন এসেছে নদীর মাঝখানে এখন কালবৈশাখী ঝড় উঠে গেছে নৌকা উথাল পাতাল হচ্ছে এখন এই গেজেটেড অফিসার বারবার প্রশ্ন করছিল নৌকাখানা যখন দুলছে অফিসার বলছে নাবিক নৌকাটা দুলছে নাবিক বলে বললেন বাবু আপনি সাঁতার জানেন বললেন না বলে তুমি সব জানো আর সাঁতার জানো না এ সংসারে যে জন সাঁতার জানে তার তো মরণ হবে না যে সাঁতার জানে ও মন রে
এ সংসারে যে সাঁতার জানে না তার যে মরণ হবে আর যে সাঁতার জানে যে সাঁতার জানে তার তো মরণ হবে না তাই মহাজন বলছেন ওই আমি ঘুমিয়ে ছিলাম ভালো ছিল ঘুমিয়েছিলাম ভালোই ছিলাম জেগে দেখি আমার বেলা নাই আমি কোন পথে নিতাই গঞ্জে যা ভালোই ছিলাম একটু তত্ত্বের দিকে যাই বাবা আতে বাবাজি বলছিলেন না একটু তত্ত্ব বলো আমরা যেদিনে ঘুমিয়েছিলাম মায়ের জন্ম জঠরে সেদিন আমাদের ভগবান আমাদের দেখা দিয়েছিল কেন সেদিন আমাদের কোনো অভিমান ছিল না সেদিন আমাদের কোনো উচ্চ আসন ছিল না সেদিন সেদিন আমাদের কোনো অভিমান ছিল না তাই ভগবান সেদিনই দেখা দিয়েছিল তাই মহাজন বলছে আমি ঘুমিয়েছিলাম ভালো ছিলাম জেগে দেখি আমার বেলা নাই আমি কোন পথে অগুনি তাই গঞ্জে যাই আমি কোন পথে নিতাই গঞ্জে যাই আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে আমি এমনই অধম রইলাম পড়ে আমি এমন অধম রইলাম পড়ে আমি এমনই অধম রইলাম পড়ে আমি এমন অধম রইলাম পড়ে পথে নিতাই গঞ্জে যাই হে কোন পথে নিতাই গঞ্জে যাই হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল নিতাই গঞ্জে যতক্ষণ না যেতে পারবেন ততক্ষণে আমার গৌরীকে পাবেন না হরে কৃষ্ণ হরি বল মায়েরা এই নিতাইগঞ্জটা কোনটি নিতাইগঞ্জ কোনটি বাবা এই নিতাইগঞ্জ হচ্ছে এই জায়গা অর্থাৎ গুরু চরণ যেতে হবে বাবা গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাবি নরকে মধ্যে অর্থাৎ আশ্রয় তত্ত্ব না জানলে বিষয়টাকে জানা যাবে না তত্ত্বের ঘরের মানুষ না হলে তত্ত্ব জানা যাবে না একটা খাঁটি কথা আছে খুব সুন্দর বলে তত্ত্বে আছে সবই তত্ত্বে তাহলে তত্ত্বটাকে জানতে হবে তত্ত্ব কি বস্তু আর তত্ত্বটি জানতে হলে একমাত্র গুরু চরণ আশ্রয় করতে হবে
গুরুচরণ ছাড়া তত্ত্ব কোনো প্রকাশ্য বস্তু না মা, তত্ত্ব প্রকাশ্য বস্তু, তত্ত্ব গোপনীয় বস্তু, ভজনীয় বস্তু। হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ, তত্ত্ব না একটা তথ্য, আমি ধারে ধারে যাব তত্ত্ব, আর তত্ত্বটাকে একটু আপনারা বিচার করে নেবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। তাহলে হরে কৃষ্ণ হরি বল, তাহলে আমরা আসুন, আমরা সেই লীলার মধ্য থেকে আমরা আস্বাদন করব। আজকের বিষয়বস্তু হলো ভক্ত বৃন্দা দেবী অর্থাৎ সতী তুলসী। এই তুলসী বৃক্ষ, এই যে মায়েরা দেখছেন, হরে কৃষ্ণ, এই যে মায়েরা তুলসী বৃক্ষ দেখছেন, ইনি বৃক্ষ ছিল না, পূর্বে একটা পরিচয় ছিল। ইনি কে একটু আস্বাদন করব, ঠিক আছে? আসুন মায়েরা সবাই, নিদাই গৌর হরি বল, হরি বল। মায়ের একটু উলুধ্বনি দেন তো দেখি, একটু উলুধ্বনি দিন, হরি বল, সবাই হরিধ্বনি দিন বাবা না, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। চলুন বাবা বৃন্দাবনে এখন যাই, একটু বৃন্দাবনে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, তাহলে এমনি তো যেতে পারবো না, কেন? চলে রে আমার মন, চলে রে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। হরে কৃষ্ণ।
তাহলে আমরা এখন সব কোথায় আসলাম? মধুময় শ্রীরাম বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। এটা আনন্দপুর গ্রামার নয়, এটা কোথায়? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় কি? মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা, আপনারা সবাই যখন বৃন্দাবনে এসেছেন, আস্তে আস্তে এখন বৃন্দাবনের আনুগত্য তাহলে আমাদের স্বীকার করতে হবে কি? বৃন্দাবনে গেলে পরে সদাই কিন্তু একটাই নাম থাকবে, সেটা হলো রাধা নাম। আর কি থাকবে? ভাগবতের মধ্যে মন থাকবে, ভাগবত থেকে আপনারা সরবেন না, তাই তো? হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। তাহলে সেই বৃন্দাবনের এক ভক্ত, সেই ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আজি পুরা কালি ছিল রাজা ধর্ম ধ্বজ না আজ পূজা কালে ছিল রাজা ধর্ম ধ্বজ না পুরা কালে খালে ছিল রাজা রাজা ধর্ম ধ্বজ না পুরা কালে ছিল রাজা ধর্ম ধ্বজ না আর ধর্মে কর্মে আছে মতি রাজা অতি রাজা ধর্মে কর্মে আছে অতি গুণবান ধর্মে কর্মে রাজা রাজা রে ধর্মে কর্মে আছে মতি রাজা অতি গুণবান ধর্মে কর্মে আছে মতি অতি গুণবান তার মাধবী না মেতে পড়েনি অতি গুণপতি তোহে মিলে আজ মধবি না মেতে পড়িনি গুণপতি দোহে মিলে নারায়ণ ও দাদা দোহে মিলে নারায়ণের করণ ভক্তি ও দাদা দোহে মিলে নারায়ণের করণ ভক্তি তারা সদাই করে
সদা সদা কোটি হরি ভজ সদাই কদে হরি ভজ গুণ করে আরাধনা হরি ভজ হরি গুণ করে আরাধনা সদাই কদে হরি ভজ হরি 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 বলে সদাই কদে হরি ভজ হরি 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 বলে সদাই কদে হরি ভজ সদাই কদে হরি ভজ আমায় প্রভু আমার প্রভু 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 গো বড় আনন্দের মধ্যে দিন কাটছিল তাদের বিশাল অট্টালিকা ধন সম্পত্তি বড় আনন্দ কেন দুই স্বামী স্ত্রীতে পরমানন্দে তারা যে ভগবানের সেবায় রত সদ্গুরু চরণ আশ্রিত হয়ে ভজন সাধনের পথে তারা এগিয়েছে বাবা আসতে বাবা বাবা আসতে মা এই হরি কথায় একটু আপনাদের চরণ ধরে একটু আসতে এটা তো ভাব জগতের কীর্তন মানে ভাব জগতে ভাব রুষ্ট হলে পরে বড় কষ্ট হয় ওই ভাবের জায়গায় যেতে বড় আনন্দের মধ্যে দিন কাটছিল তাদের বিশাল অট্টালিকা রাজপ্রাসাদ ধন ঐশ্বর্য সবই আছে এবং সদ্গুরু চরণ আশ্রিত হয়ে ভজন সাধনের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তুটা কেন এলেন মহাজন কেন কিন্তু দিলেন এই আনন্দের মধ্যে তাদের একটা চাপা বেদনা ছিল বেদনাটি কি জানেন মা এই রাজ ঐশ্বর্য এই সুখ প্রাচুর্য এই অর্থ এই বিষয় তাদের ভগবান সব দিয়েছে কিন্তু তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না তাই ধর্মধ্বজের স্ত্রী মাধবী স্বামীর চরণ সেবা করতে করতে স্বামীর কাছে জিজ্ঞেস করলেন স্বামীজি আমরা ভগবানের কৃপায় সমস্ত কিছু পেয়েছি ভগবান আমাদের অর্থ দিয়েছে অট্টালিকা দিয়েছে বিষয় দিয়েছে বৈভব দিয়েছে কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান বা সন্ততি দিলে না কেন স্বামী ধর্মধ্বজ বলে উঠলেন মাধবী তুমি কেঁদো না হয়তো পর জন্মে কোনো আমরা অপরাধ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়তো কোনো পর জন্মে কোনো বাবা মাকে আঘাত দিয়েছিলাম সেই আঘাতের ফলে আজ আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি ভগবান মাধবীর চোখের জল দেখে ধর্মধ্বজের চোখেও জল এসে গেছে দুই সংস্কৃতি তারা কাঁদছে শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তারা যে রাধা কৃষ্ণ যুগল মন্ত্র দীক্ষিত তারা যে পরম বৈষ্ণব তারা পুত্রের জন্য কাঁদছে কেন এখানে প্রশ্ন যারা মায়ার সংসারে বাস করে আমাদের মতো তারা তো পুত্র চায় যে পুত্রের হাতে সে পুত্র উপার্জন করে দিলে আমরা সুখে থাকবো ভালো থাকবো কিন্তু তারা চাইলেন কেন দুজনের দুটো মত আছে মধ্যে কি জানেন আমাদের ঘরে যদি কোনো সন্তান আসে আমরা মনে মনে ভাবি সন্তানটাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে যদি ভালো চাকরি করে তাহলে আমি বৃদ্ধ বয়সে আমি সুখে দিন কাটাব কিন্তু একটা বৈষ্ণব
তার চিন্তাধারাটা সম্পূর্ণ অন্য। কেন? বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা ভিক্ষে নাহি বোঝে, দেবেরও শপথি হয় বৈষ্ণব চিনিতে, বৈষ্ণব যে কেবল স্বয়ং ভগবান তারাও বুঝতে পারে না গো, দেব তারাও বুঝতে পারে না। তাহলে বৈষ্ণবের চিন্তাধারাটি কেমন? ধর্মধ্বজার মাধবী মনে মনে চিন্তা করছে, আমাদের এই যে অগাধ সম্পত্তি, আমরা তো ভগবানের সেবা করি, তা আমরা যখন চলে যাব আমার ভগবানের কেশি ভাবে, আমার ভগবানের কেশি ভাবে, দয়াময় কৃপাময়, আমাদের সুখের জন্য নয়, আমাদের সুখের জন্য ওগো দয়াময়, আমাদের অবর্তমানে তোমায় সেবা যেন চালাতে পারে, তুমি সেইভাবে তুমি আমায় পুত্র বা কন্যা তুমি দাও। আস্তে বাবা একটু আস্তে, হরে কৃষ্ণ। আমাদের সুখের জন্য নয় গো দয়াময়, আমাদের অবর্তমানে যেন তোমায় সেবা চালাতে পারে, থাকতে কি পারে বাবা? এই কথা বলতে বলতে ধর্মধ্বজ কাঁদছেন আর মাধবী কাঁদছেন। ভগবান সব সহ্য করতে পারে, এই জগতে দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল। কোনো ভক্ত যদি ভগবানকে চোখের জলে ডাকে, কোনো ভক্ত যদি ভগবানকে চোখের জল দিয়ে ভজন সাধন করে, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। ভগবান বলেনি যে আমায় এই দাও ওই দাও তাই দাও, পত্রং ফুলং পুষ্পং, তোমরা আমায় পাতা ফুল জল দিয়েই সেবা করো, কিন্তু সেই সেবার মধ্যে যেন ভক্তি থাকে, আর এই ভক্তি না হলে তো ভগবানকে পাওয়া যায় না। শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে জায়গায় থেকে বলতে বলতে আমরা ফিরে এসেছিলাম, যে এই গোবিন্দকে সেবা দেওয়ার জন্য কোনো কিছু বেশি দরকার নাই, যদি তার অন্তরে ভক্তি থাকে, একটু ফুল একটু জল একটু তুলসী পত্র দিয়ে যদি আমায় ভগবানকে ভক্তি দ্বারা রাখা যায়, তাহলে আমি তাতেই ভগবান সন্তুষ্ট হয়। তাই তো ভগবান বলেছিলেন ব্রজরমণীদের যে তোমরা আমায় কি বস্তু দিয়ে ডাকো, তোমরা আমায় বলো সেই বস্তুটি কি। ব্রজরমণী খন বলেছিলেন প্রভু সে বস্তুটি আর কিছু নয়, সে বস্তুটির নাম হলো নিষ্কিঞ্চন ভক্তি মহারানী, অর্থাৎ ভক্তির দ্বারা। আশিত সাউন্ড ডোসা, ডিজে বাপি, ডোসা 1 নম্বর পোল।